রাজ্যভিত্তিক দুদিন ব্যাপী সিংরাগ পূজা উৎসবকে কেন্দ্র করে প্রশাসনিকভাবে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় উদয়পুর মণিথাং মলসর পাড়াতে। বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল 3:30 ঘটিকায়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, কিল্লা বিএসসি চেয়ারম্যান বাগানহরি মলসম, কিল্লা বিডিও কমল দেব বর্মা, মলসম দফা রায় মদনহরি মলসম এবং মলসম দফা সমাজপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা। এই দিনের প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ দুদিন ব্যাপী এই সিংরাগ পুজো ও উৎসব অনুষ্ঠিত হবে। এই পুজো ও উৎসবে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, মলসম দফা সমাজপতিরা, স্থানীয় বিধায়ক রামপদ জমাতিয়া। নমস্কার, আজকে আমরা ব্লকের মাধ্যমে এবং সারা ত্রিপুরার মলসম কমিউনিটির যারা সমাজপতিরা আছেন, সমাজে যারা দেখিয়ে রাখছেন, এটাকে সাকসেস করার জন্য অর্থাৎ আগামী জানুয়ারি মাসের 28 তারিখ এটা রাজ্যভিত্তিক তাদের এখানে সিংরাগ পূজা হবে, এই পূজাটাকে সর্বান্তকরণে করার জন্য, সাকসেস করার জন্য, সাফল্য করার জন্য আজকে আমরা বসেছি এখানে। এবং পরবর্তীতেও আবার জানুয়ারি 11 তারিখে আরেকবার রিভিউ করা হবে। তো এখানে আমাদের একটা ডিসিশন নেওয়া হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে এখানে প্রধান অতিথিতে আনা হবে এবং এটাকে সারা রাজ্যেরই মলসম কমিটিরা এখানে মানে পরম্পরাগত যেটা হচ্ছে এটা এইবারও করা হবে এবং শান্তি সম্প্রীতি রেখে এখানে পূজাটা করার জন্যই এটা আজকের আয়োজন এবং সভা হয়েছে। এটা খুব ভালোভাবে সাজেস হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আছেন যে আমাদের কিল্লা ব্লকের চেয়ারপারসন বাগানহরি মলসমজি, তেমনি এখানে উপস্থিত আছেন আমাদের কিল্লা ব্লকের বিডিও কমল দেব বর্মাজি এবং তাদের মদনহরি মলসমজি যে মলসম দফার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি।